Assalamualaikum warahmatullahi wabarakatuh. Nahmaduhu wa nusalli ala rasulihil karim. Priyo nagarwashi, aaj pahela Ramzan 1442 hijri mahe Ramzan upolokkhe sobaike janai mubarakbad. Bochhor ghure rahmat, maghfirat o najater shusongbad niye amader majhe upasthit hoyeche pobitro mahe Ramzan. Ramzan masher boishishto holo এই মাসে মানব জাতির মহা মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। রমজান মাসের বিশেষ বৈশিষ্ট্য হলো এই মাসে মানব জাতির মহা মুক্তির সনদ পবিত্র কোরআনুল কারীম নাজিল হয়েছে। সূরা আল বাকারার 185 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন হুদাল লিন্নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস হলো সেই মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন, যা মানুষের জন্য হেদায়েত এবং সুস্পষ্ট পথ নির্দেশনা ও ন্যায় অন্যায়ের মাঝে পার্থক্যকারী। অতএব এই মাসে আমাদের করণীয় বেশি বেশি কোরআন তেলাওয়াত করা এবং কোরআনের আলোকে জীবন গড়তে সচেষ্ট হওয়া। রমজান মাস তাকওয়া অর্জনের মাস। সূরা আল বাকারার 183 নং আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রোজা আমাদেরকে আল্লাহর ভয় মনে জাগরূপ রেখে যাবতীয় পাপ কাজ ছাড়ার প্রশিক্ষণ দেয়। রমজানের প্রশিক্ষণের আলোকে আমাদেরকে পাপ মুক্ত জীবন যাপন করতে হবে এবং গুনাহ বর্জনের দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে। রমজানে আল্লাহ তাআলা আমলের মর্যাদা বাড়িয়ে দেন, অতএব এই সময় আমাদেরকে বেশি বেশি নেক আমলে মনোনিবেশ করতে হবে। রমজান সহমর্মিতা ও সমবেদনার মাস। এই মাসে ধনীরা গরিবদের দুঃখ বুঝবে, ক্ষুধার জ্বালা অনুভব করবে, ক্ষুধার্ত মানুষকে মর্যাদা দিতে শিখবে। বিশ্বব্যাপী করোনা মহামারীর এই সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে আমাদেরকে সমাজের দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে। লকডাউনে কাজ হারা মানুষের দিকে সহযোগিতার হাত বাড়াতে হবে, অসুস্থদের পাশে সহমর্মিতা নিয়ে দাঁড়াতে হবে। আত্মসম্মানবোধের কারণে যারা নিজেদের অসহায়ত্বের কথা অন্যকে বলতে পারে না তাদেরকে সহযোগিতা করতে হবে। নিজের আত্মীয় ও প্রতিবেশীকে সাধ্য অনুযায়ী সাহায্য করতে হবে। রমজানে অধীনস্থদের কাজের চাপ কমিয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই মাসে তার অধীনস্থ ব্যক্তিদের কর্মভার লাঘব করবে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন এবং জাহান্নাম হতে নিষ্কৃতি দান করবেন। রমজানে আমাদের সমাজের কিছু লোক সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তোলে। আমরা সরকার ও প্রশাসনের কাছে এদের ব্যাপারে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি। রমজান মাস আমাদেরকে জুলুম অত্যাচারের বিরুদ্ধে, সমাজের বৈষম্যের বিরুদ্ধে, যাবতীয় অন্যায় অপরাধের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয়। প্রিয় নগরবাসী, আমরা আজ এক কঠিন বাস্তবতার মুখোমুখি। করোনা আমাদের চারপাশকে বদলে দিয়েছে, আমাদের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। এই অবস্থা থেকে আল্লাহ তাআলাই আমাদেরকে মুক্তি দিতে পারেন, তিনিই পারেন আমাদের যাবতীয় সংকট দূর করতে। এই জন্য আমাদেরকে তার কাছে ফিরে আসতে হবে, তার নিকট পরিপূর্ণ আত্মসমর্পণ করতে হবে, তাকওয়ার জীবন যাপন করতে হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য যাবতীয় সংকট হতে নিষ্কৃতির পথ করে দিবেন এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দিবেন। অতএব আসুন রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে তাকওয়া ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্রে পরিণত করি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।